এবার আমি ইলাস্ট্রেটরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটি ফিচার নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে এর গ্রাফিক্স স্টাইল ফিচার মূলত এই গ্রাফিক্স স্টাইল ফিচার ব্যবহার করে অনেক ডিজাইনারই তার ডিজাইনকে এতই আকর্ষণীয় করে তোলেন এবং জটিল করে তোলেন যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এটি করা হয়েছে এবং অত্যন্ত সময় নিয়ে এই কাজটি করা হয়েছে কিন্তু আসলে তা না খুব সহজেই ডিজাইনাররা এই কাজটি করতে পারেন আমরা এবার তাই দেখব কীভাবে এই গ্রাফ স্টাইল ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনকে অত্যন্ত আকর্ষণীয় এবং একটু জটিল করে তুলতে পারি যাতে অন্য সবাই এতে একটু এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা অন্তত করে তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করতে পারি আমরা কোনো একটি অবজেক্টে গ্রাফিক স্টাইল প্রয়োগ করতে চাইলে সেই অবজেক্টটি নির্বাচন করে গ্রাফিক স্টাইল উইন্ডোর

আমাদের এই অবজেক্টগুলোকে আরও একটু এনহান্স করবো এই জন্য আমরা গ্রাফিক স্টাইলের আরও কিছু লাইব্রেরি আছে যা আমরা লোড করব এই জন্য আপনি প্রথমেই থ্রি ডি ইফেক্ট স্টাইলটি লোড করুন দেখুন এখানে প্রিমেইড কিছু ইফেক্ট তৈরি করা আছে আপনি খুব সহজে তা ব্যবহার করতে পারেন আমরা এখানে দু একটি ইফেক্ট ব্যবহার করা শিখব আমরা আমাদের এই সার্কেলে একটি ইফেক্ট দিতে যাচ্ছি এবং এখান থেকে তা পিক করছি ধরুন আমরা এই অফসেট সেন্টার রিজলভ ইফেক্টে রিভলভ ইফেক্টে প্রয়োগ করব এতে ক্লিক করুন দেখুন অনায়াসে আপনার ডিজাইনটি অত্যন্ত আকর্ষণীয় একটি রিভলভে পরিণত হয়ে গেছে একইভাবে আপনি এই রেক্ট্যাঙ্গলের অবজেক্টে এ ধরনের বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করতে পারেন ধরুন আমরা এমার্জেন্সিটি প্রয়োগ করব লক্ষ্য করুন খুব সহজে এবং দ্রুত কিভাবে আপনার ডিজাইনটিকে অত্যন্ত আকর্ষণীয় জটিল করে তোলা যায়